ডাকলি বেড়ে বলতে বলি কোবরা। ভয়ঙ্কর বিষধরে সাপের নাম শুনলেই ভয় একেবারে সিটিয়ে যান সকলে। সবাই এই সাপ দেখলে পরে একেবারে যত দূরে সম্ভব ততটা দূরে পালিয়ে যান। কিন্তু এই ব্যক্তিকে তো দেখতেই পাচ্ছেন যে তিনি ঠিক কিভাবে কিং কোবরাটিকে উদ্ধার করলেন, আর এই কিং কোবরা কোথায় ছিল? না টয়লেটে। ভাবতে পারছেন যদি আপনার টয়লেটে এভাবে কিং কোবরা লুকিয়ে থাকে তাহলে ঠিক কি হতে পারে? এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কিং কোবরা লুকিয়ে রয়েছে টয়লেটে, আর বর্তমানে ভাইরাল হয়েছে এই ভিডিওটা। ভিডিওতে দেখা যাচ্ছে যে টয়লেটের প্যানে লুকিয়ে রয়েছে একটি কোবরা। একজন সাপটিকে ধরার জন্য এগিয়ে গেলেন, তারপর ধীরে ধীরে তিনি সাপটিকে ধরলেন। লোহার একটি সরু স্টিক দিয়ে তিনি সন্তর্পণে সাপটিকে ধীরে ধীরে বের করে নিয়ে এলেন। আবার এখানেই শেষ নয়, দেখতেই পাচ্ছেন বাইরে নিয়ে এসে এবারে দেখুন একটা প্লাস্টিকের কৌটো দিয়ে তিনি কিভাবে কায়দা করে কিং কোবরাটিকে ধরছেন। আবার এই কিং কোবরাকে দেখতে দেখতেই পাচ্ছেন ততক্ষণে মানুষজনের ভিড়, প্রচুর বাচ্চারাও রয়েছে দাঁড়িয়ে, ছোট বড় মিলিয়ে সবাই একেবারে ভিড় করে ফেলেছেন বিষধর এই সাপটিকে দেখার জন্য। আর এই সাপটিকে একেবারে প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে ফেললেন ওই ব্যক্তি। অসামান্য দক্ষতায় তিনি একেবারে সেই সাপটিকে যেভাবে কৌটোর মধ্যে বললেন তা দেখে সবাই একেবারে অবাক হয়ে গিয়েছেন। যদিও কৌটো থেকে বেরোনোর জন্য একেবারে আপ্রাণ চেষ্টা করছে ওই সাপ। ভাবুন তো, যদি এরকম ধরনের একটা সাপ আপনার বাড়ির বাথরুমে ঢুকে থাকে তাহলে ঠিক কতটা ভয় পাবেন অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশানে। এছাড়াও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।